দেখুন, এবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি বিমান ঘাঁটি থেকে পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা MDA। সংস্থাটি জানিয়েছে পরীক্ষায় ছিল দুইটি পৃথক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। একটি কৃত্রিম আক্রমণ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপ থেকে নিক্ষেপ করা হয়। দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র সমুদ্রের ওপর প্রথম ক্ষেপণাস্ত্রকে বাধা দেয় ও ধ্বংস করে। পেন্টাগন জানিয়েছে দীর্ঘদিন ধরে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা পরিকল্পনা করা হচ্ছিল, তবে সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে অব্যাহত উত্তেজনার মুখে এটি দ্রুত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দপ্তরের ভাইস অ্যাডমিরাল জিম শিরিং এ পরীক্ষাকে জটিল মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই ব্যবস্থা আমাদের দেশের প্রতিরক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে এটাই দেখা গেছে যে আমরা সত্যিকার হুমকি সামাল দিতে ভালোভাবেই সামর্থ্য। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।